গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে তোমার দুটো। আর আজকের ব্লগটা আমি দুটো থেকে স্টার্ট করলাম। সকাল থেকে ভেবেছিলাম যে স্টার্ট করব, কিন্তু করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য ব্লগটা শুরু করতে পারিনি। তো ভাবলাম যে লাঞ্চ টাঞ্চ করে যখন আমাদের যাওয়ার টাইম হবে তখন থেকেই ব্লগটা শুরু করব। ঠিক আছে, তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে আমি একটু রেডি হয়েছি। অ্যাকচুয়ালি আমরা একটু বর্ধমান যাচ্ছি, তো ওখানে একটু মানে একটু পার্সোনাল কাজ আছে, তো বর্ধমান যাচ্ছি। কী বলে, একটু পরেই বেরোবো, রেডি হয়ে গেছে। বাবুও দেখতে পাচ্ছ রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু একটু পরে বেরিয়ে যাব। আর আর এখন বেশি তাই জন্য কথা বলছি না, তাড়াহুড়োর মধ্যে ভীষণ আছি, জিনিসপত্র গুছাতেও হবে। ঠিক আছে, এসে তোমাদের সাথে কথা বলবো, বা যেতে যেতেও হয়তো কথা হবে। চলো যেতে যেতেই তোমাদের সাথে কথা হোক। এখন কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে, মানে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু বেরোতে পারিনি, দেরি হয়ে গেছে। তো চলো যেতে যেতে কথা হবে। এখন বাজে ঘড়িতে তোমার 11টা। ঠিক আছে, আজকে মানে কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কালকে তোমার এসেছি রাত্রির, তখন কটা হবে, সাড়ে আটটা হয়নি, ওই 8:10-15 নাগাদ এসেছি। কিন্তু এত শরীর খারাপ হয়ে গেছিলো কালকে যে আমি আর ব্লগ করার মতন সিচুয়েশনে ছিলাম না, তো তাই জন্য কালকে ব্লগটা কন্টিনিউ করিনি, আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম। মানে কালকে গাড়ি গেছি না অতদূর বর্ধমান, তো মানে খেয়ে দিয়ে গেছি, তাই জন্য একটা মানে শরীরে কষ্ট হচ্ছিল। কালকে গরমটাও মানে মারাত্মক গরম ছিল, মারাত্মক বিশাল গরম ছিল। তো আমার বর আমাকে হাসছে, বলছে তোমার এসি গাড়িতে গিয়েও তোমার এরকম একটা মানে এত শরীর খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এসি গাড়ির জন্য কতটা হচ্ছে যাই না, তবে এসিতে ওই দম বন্ধ থাকে না, মানে জানলা দরজা সব বন্ধ থাকে। এবার ওইটুকু গাড়িটার মধ্যে চারজন, একটা মানে কে যেন একটা সাফোকেশনের ব্যাপার মনে হচ্ছিলো আমার। প্লাস কি খেয়ে দিয়ে দেখলেই তো তাড়াহুড়ো করে বেরোলাম, তোমাদের সাথে কথাও বলতে পারিনি সেইভাবে, তো সেই জন্য হচ্ছিলো। সেই পেটটার মধ্যে মনে হচ্ছে এখনই ভমিটিং হবে, এখনই সেই হয় না, সেই পেটটার মধ্যে যেন একদম গুমড়াচ্ছিল একদম ভিতরটা। নিয়ে কালকে এসে চুপচাপ গা হাত পা ধুয়ে একদম চুপচাপ শুয়েছি, কিচ্ছু রাতে খাইনি, কেমন একটা মানে না বমি হচ্ছে না মানে ফিলিংটা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি চলছিল। নিয়ে তাই জন্য আর ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, এখন তাই জন্য ব্লগটা শুরু করলাম। আর এখন আমার চান অনেকক্ষণ হয়ে গেছে, চুল অলমোস্ট শুকানো, আমার একটু হালকা হালকা ভেজে ভিতর দিকে ভেজা আছে। তো পুজো টুজো করে উঠে গেছি, তোমার ওই আধা ঘন্টা মতন হলো পুজো করে উঠে গেছি, তারপরে টিফিনটা সারলাম, টিফিন খেলাম, কারণ কালকে রাতে খাইনি তো নিয়ে খিদে পেয়ে গেছে খুব জোরে, টিফিন করলাম। এরপরে রান্নার কাজে যাব। আর আজকে সকাল থেকে মানে কালকে থেকে ওয়েদার রিপোর্ট তো ছিলই যে তোমার বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার রিপোর্ট ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই, কিচ্ছু বৃষ্টির দেখা নেই। ওই কালকে রাতে একটু মেঘ ওই লাইটিনিং হচ্ছিলো হালকা হালকা, কিন্তু সেরকম নয়,
আর ঠান্ডা হওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন রাত্রি থেকে বৃষ্টিটা ঢালবে, কিন্তু বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। কখনো মেঘ উঠছে, মানে সরি কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ উঠছে, এই একটা খেলা চলছে, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। তবে কালকের তুলনায় আজকে কিন্তু গরমটা অনেকটাই কম। এখন জানি না, কালকে হয়তো ওই রুম দুরুম করে বেরিয়েছিলাম বলে হয়তো গরমটা বেশি পরিমাণে লেগেছিল, কিন্তু অনেকটাই কম। তো শরীরটা আজকে মোটামুটি আমার ভালো আছে, কিন্তু তবুও না একটা কেমন ঝিমানি ঝিমানি ব্যাপার আছে। আমার বড় হাসছে আমার কাণ্ড দেখে, বলছে যে এই প্রথম দেখলাম যে কেউ এসি গাড়িতে গিয়েও কারোর শরীর খারাপ হয়। তো আমি ওকে বললাম যে মাটির মানুষ, মাটির জিনিসই ভালো লাগে, ওই দম বন্ধ করা, মানে কোনো আমার কখনোই দম বন্ধ করা, মানে একটা রুমে যদি অনেক ফার্নিচার থাকে সেই রুমটাতে আমি থাকতে পারি না। তোমরা দেখেইছো আমার ঠাকুর ঘরটা পুরোটাই ফাঁকা, আমি ম্যাক্সিমাম টাইম ওখানে স্পেন্ড করি, মানে বিকাল দিকটা ওখানে থাকি, ব্যালকনিতে বসি, এগুলো সবই তোমরা জানো। আমার একদম দম বন্ধ করা জায়গা একদম পছন্দ হয় না, মানে এর থেকে মনে হয় না যে বাইকে যদি যেতাম গরম হাওয়া লাগতো ঠিকই, কিন্তু যেন তবুও যেন আমি রিল্যাক্সে যেতাম, এরকম একটা ব্যাপার। কিন্তু অতটা রাস্তা বাবুকে নিয়ে বাইকে যাওয়া তো সম্ভব নয় তারপর এত গরমের মধ্যে, সেই জন্য গাড়িটা করতে হয়েছিল। তো যাই হোক, শরীর খারাপ এখন হয়েছে তো কী করো, শুধু আমার না আমার ছেলেরও একটু একটু অস্বস্তি হয়েছিল, আমার মানে তুরন্ত খেয়ে বেরিয়েছিলাম সেটা একটা ইফেক্ট, মানে ওটাই ম্যাক্সিমাম কারণ হতে পারে। তো যাই হোক, কাজ কাজ হয়ে গেছে কালকে, সুন্দর কাজ, কিন্তু বেশিক্ষণের কাজ ছিল না, আধা ঘন্টা পৌনে এক ঘন্টা মতন কাজ ছিল, ওই যেতে আসতেই টাইমটা খেলো। তো এসে কালকে ওই করেছি। আর হ্যাঁ, ফার্স্ট টাইম কালকে আমার বর, মানে ফার্স্ট টাইম না অনেকবারই করেছে, তো ও তো নর্মালি কিচেনের ধারে কাছে যায় না একদম, কিন্তু ওই যে মাঝে মধ্যে হয় না পরিস্থিতির চাপে যেতে হয়, তো কালকে আমার শরীরটা এতটাই খারাপ করছিল, এতটাই খারাপ করছিল যে আমি ওকে চাটা পর্যন্ত এসে করে দেওয়ার আমার ক্ষমতা ছিল না। আমি চুপচাপ বললাম না, গা হাত পা ধুয়ে মানে ড্রেস চেঞ্জ করে গাটা ধুলাম, ভাবলাম যদি একটু রিল্যাক্স হই, গা ধুয়ে চুপচাপ বিছানায় পড়ে গেছি, মানে মাথাটা তুলতে পারছিলাম না, এতটা এত গা গুলাচ্ছে। নিয়ে ও নিজে চা করে খেয়েছে, আজকে সকালে বলছে জানো কালকে চাটা ঠিকঠাকই হয়েছিল কিন্তু মিষ্টিটা অনেকটা কম হয়ে গেছিলো, আমরা চিনি আদৌ দিয়েছিলে না ভুলে গেছো, ওটা স্কিপ করে গেছো, বলছে না চিনি তো মনে হয় দিয়েছিলাম, তাও মনে হয় কিন্তু। নিয়ে বলছে তোমার হাতে চা খেয়ে খেয়ে আমার হ্যাবিট তো তাই যেন, মানে বাহ ভালোই মাস্কা লাগাতে পারে, বুঝতে পারলে তো, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো কালকে আজকেও যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে তাই একটা ঝিমঝিম ব্যাপার লাগছে, আমার বর তো আমাকে বলে ফুলের ঘায়ে মূর্ছা যায়, এরকম একটা মানে বাক্য আমার জন্য ইউজ করে, যে ফুলের ঘায়ে মূর্ছা যায়, মানে ফুল দিয়ে ছুঁয়ে দিলেও তুমি একদম তোমার কষ্ট হয়ে যায়। তো আজকেও শরীরটা খুব একটা একটু আনইজি ফিল হচ্ছে, তো ভাবলাম যে আজকে আর বেশি কিছু রান্নাবান্নার দিকে যাবো না, এমনিতে অলরেডি 11টা বেজে গেছে। তো আজকে চিকেন এনে দিচ্ছে বর, বললো যে তাহলে ঝোল ভাত করে দাও, আর দই তো থাকবে, যদি সামনে পাতে কিছু ইচ্ছা করে ভাজার তাহলে ভাজবো, না হলে স্কিপ করে দেবো, এই হলো আপাতত প্ল্যানিং। আর আমি সেই চাতক পাখির মতন চেয়ে আছি আকাশের দিকে, যে কখন একটু বৃষ্টি হয়, বৃষ্টি হলে দেখবে একটা যে ঠান্ডা ঠান্ডা ফিল আসে না, ওটাতেই যেন মনটা বেশ, সেই গাছ গাছ যেরকম তরতাজা হয়ে যায় আমিও তরতাজা হয়ে যায়। চলো রান্নার কাজে লাগা যাক, রান্নাটা তো আমাকেই করতে হবে, ওইসবের জন্য আমার বর কিন্তু একদম বিন্দুমাত্র নেই, কখনো সখনো অবশ্য ট্রাই করে, মানে খুব প্রয়োজন পড়লে ট্রাই করে, এরকম নয় যে ট্রাই করে না। তো রান্নাটা করি, রান্না করে দুপুরে যদি জবরদস্ত একটা ঘুম দিতে পারি, তারপর কালকে কি কালকে ঘুমটাও আমার ঠিক হয়নি, কালকে কেমন দেখবে শরীর খারাপ হলে ঘুমটা কিন্তু প্রপার হয় না, তো আজকে যদি খেয়ে দিয়ে একটু দুপুরে ঘুমাই আমার মনে হয় শরীরটা একটু বেটার হবে আশা করছি। তো কোনোরকম একটা ঝোল ভাত নামায়, তারপরে যদি ঝোল ভাত করতে করতে যদি শরীর ঠিক হয়ে যায় তাহলে অন্য একটা কিছু করা যেতে পারে, তাই তো। চলো চুল গোটাই, উঠে পড়ে লেগে যায় যুদ্ধে, এটা হলো আমাদের যুদ্ধের পিরিয়ড নাকি। অভি তো সকালবেলায় বাজার থেকে মাংস এনে রেখে দিয়েছিল, তো মাংসটা তো যখনই আনে তোমরা জানোই যে অনেকটা পরিমাণে নিয়ে আসে যাতে দুদিন মতন হয়ে যায়, তো সেই কালকের মাংসটা আলাদা করে আমি টিফিন গাড়িতে রেখে দিচ্ছি,
আর বাকি যে মাংসটা আছে সেটার আজকে ঝোল করব। তো আমি দেখো গ্যাসের একটা গ্যাসে মাংসের জন্য রেডি করছি, মানে মাংস চাপাবো, আলুগুলো ভেজে নিচ্ছি, আর একটা গ্যাসে ভাতটা চাপিয়ে দিলাম, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে রান্নাটা করে নেব। আর তোমার সকালবেলায় চান করার সময় আমি কাপড় ভিজিয়েছিলাম, অনেকগুলোই কাপড় ভিজিয়েছিলাম, কারণ আজকে অভি ছুটি আছে। তো অভি যেহেতু ছুটি আছে, ওর ডিউটির সমস্ত জামা কাপড়গুলো আজকে আমি কেচে দিই, তো সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কাস্তে দেওয়া হয়নি। তো ভাবছি যে মাংসটা চাপিয়ে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দেবো, কারণ রোদের তো মানে বৃষ্টির তো কোনো সেভাবে সিন দেখছি না, রোদই আছে। তো এখন তোমার ওই 12টা নাগাদ মতন বাজে, তো আশা করি কাঁচা হয়েই যাবে, ঘন্টাখানেকের মধ্যে কাঁচা হয়ে যাবে, তারপরে তোমার মেলে দিলেই শুকিয়ে যাবে। ওরে বাবা রে, কি গরম গো, কি গরম, মারাত্মক গরম, মানে পচা গরম যেটা হয় না সেই গরমটা পড়েছে। আমার ঘেমে নিয়ে মানে একাকার অবস্থা রান্না করতে গিয়ে, এটা মানে মানে জ্যান্ত মানুষকে পচিয়ে দেবে, এত মানুষ মরে গেলে পচে যায়, এত জীবন্ত মানুষকে একদম মনে হচ্ছে পচিয়ে রেখে দেবে এত গরম। এত শরীরটা ভালো নেই, তার মধ্যে মানে রান্নাঘরে ওই কাজ করতে গিয়ে রান্না করতে গিয়ে আমার না যাওয়ার অবস্থা। চোখটার মধ্যে কি ঢুকলো বাবা, কি ঢুকলো কে জানে, টুটপুট করছে। যাই হোক, রান্না মোটামুটি কমপ্লিট, মানে হ্যাঁ মাংসের ঝোলটা চলছে, মাংসের ঝোলটা চলছে, ওটা হয়ে গেলে মানে জল দিয়ে দিয়েছি, আবার সেদ্ধ হবে একটু, ওটা হয়ে গেলে রান্না কমপ্লিট, আর কিছু পারবো না করতে, অবস্থা আমার ঢিলা হয়ে গেছে। আজকে কিছু না বাবা, ফ্যানের তলায় বসেছি, মনে হচ্ছে যেন বিশাল জীবনে একটা প্রাণ আসছে। বাবু ঢুকেছে বাথরুমে স্নান করতে, ওর বাবাও যে কিছু কাজ করছে, দুজনে মিলে গেছিলো সাইকেল সারাতে, বাবু সাইকেলটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, তো দুজনে মিলে এতক্ষণে সারিয়ে এলো, নিয়ে ছেলে চান করতে ঢুকে গেছে, বর স্নান করবে, কাপড় ওদিকে কাঁচা চলছে, দেখতে ফেলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো পরে মেলবো, এখন মেলবো না। আর ছেলে বেরোলে আগে আমি গা ধুবো। ওরে বাবা রে, সকালে স্নান করে মনেই হচ্ছে না যে স্নান করেছি, এত ঘেমেছি, ছি ছি ছি, এ অবস্থা তো আমি থাকতেই পারবো না বাবা রে, মাথা পুরো খারাপ। দেখো কাজগুলো আছে, সকালের কাজগুলো মোটামুটি কমপ্লিট হলো, আর ওইদিকে দেখো কাপড়গুলো গোছানো আছে, ওই কাপড়গুলো এবার শুধু ঢুকিয়ে রেখে দেবো, আর যদি বিকালে ফ্রি থাকি তাহলে আলমারিটা গোছাবো। তিন চার দিন পরপর না আলমারিটা এমন নোংরা হয়ে যায় যে সেটা আর ম্যানেজ করা যায় না, মানে কোথায় কী আছে কিছুই খুঁজে পাওয়া যায় না, অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো চলো ব্লগটা এখানে শেষ করে দিই। হ্যাঁ, একদম শরীর টানছে না, মানে এত জিম লাগছে, আর গরমটা যেন আরও মানুষকে কি বলবো, অবস্থা খারাপ করে দিচ্ছে মানুষের। আগে গা ধুই, খাবার চালিয়ে এখন একটু দাঁড়াবো, 5 মিনিট পড়বে গায়ে, অনেকটা আমার মনে রিল্যাক্স হবো, বুঝলে তো। চলো, তোমার অবস্থা খারাপ নাকি গরমে? ওগুলো বরের অবস্থা খারাপ, সব গা ধোয়া চান করার প্ল্যান করছে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিই, ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।